ঢাকার বাইরে যে কটি আসন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার মধ্যে হচ্ছে ঢাকা 19 সংসদীয় আসন। এই আসনটি সাভারের আশুলিয়া সাভার এবং আশুলিয়া দুটি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত হয়েছে এবং এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যেমন রয়েছে একই সঙ্গে জাতীয় পার্টির প্রার্থীও রয়েছে। আমরা যতটুকু আভাস পাচ্ছি যে এই আসনে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু আভাস পাচ্ছি। সংসদীয় এলাকা আমি আগেই বললাম যে সাভার আশুলিয়া এই আসনের মোট ভোটার সংখ্যা 7,56,410 জন, যেটি আমরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ভোটার সংখ্যাটি পেয়েছে। এই আসনে আওয়ামী লীগের যে প্রার্থী ডাক্তার এনামুর রহমান, তিনি বর্তমান এমপি এবং ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন এবং তার সঙ্গে বা তার ঘাড়ে কিন্তু নিঃশ্বাস ফেলছেন তৌহিদ জং মুরাদ, তিনি কিন্তু সাবেক এমপি। একই এই দুজনের মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে যতটুকু আমরা আভাস পাচ্ছি এবং এই ঢাকা 19 আসনে মোট ভোটার সংখ্যা 7,56,410 জন, এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 3,84,469 জন এবং নারী ভোটার সংখ্যা হচ্ছে 3,68,937 জন। এবং এই আসনে আমরা যতটুকু খোঁজ পেয়েছি, যতটুকু তথ্য বিশ্লেষণ করে জানতে পারছি যে প্রায় 50 থেকে 60 হাজার কিন্তু নতুন ভোটার হয়েছেন। নতুন ভোটাররা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকার পাশের একটি উপজেলা, সেই কারণে এই আসনের গুরুত্ব কিন্তু আমরা লক্ষ্য করছি এবং ভোটাররা কিন্তু নানা রকম হিসেব নিকেশ করছেন। সেই আসনের খবরটি জানবো যে এই আসনের ভোটের সমীকরণটা কি হবে। জয়, আসলে এই আসনের ভোটের সমীকরণটা কি হবে? আসলে ঢাকা 19 যেহেতু রাজধানী ঢাকার পাশে একটি এলাকা, সেহেতু এখানে কিন্তু শিল্পাঞ্চল এবং এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষার হার বেশি এবং এদিক থেকে বিবেচনা করতে গেলে এলাকার লোক অনেক সচেতন। তারা কিন্তু বর্তমানে যে সংসদ সদস্য রয়েছেন তার সাথে এবং আপনি যেটি বলছিলেন তৌহিদ জং মুরাদ এবং পাশাপাশি আওয়ামী লীগের আরেকজন সাধারণ সম্পাদক রয়েছেন যিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, এই তিনজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস আমরা পাচ্ছি এবং যতটুকু জানতে পেরেছি যে জাতীয় পার্টি থেকে একজন নির্বাচন করবেন। তো ইতিমধ্যেই মূলত যেটি বলছিলেন আপনি যে এই অঞ্চলের ভোটার সংখ্যা হচ্ছে 7,56,000-এর একটু বেশি, সেই অনুযায়ী আশুলিয়াতে ভোটারের সংখ্যা দাঁড়ায় এবং আশুলিয়া আঞ্চলিক এবং সাভার দুইটি পার্ট, সেই পার্টের মধ্য থেকে আশুলিয়াতে ভোটের সংখ্যা বেশি এবং সাভারে পৌরসভায় ভোটের সংখ্যা নিয়ে মোট 8টি ইউনিয়নে একটি পৌরসভা নিয়ে হচ্ছে এই ভোটের সংখ্যা। তো আমরা যেটি আমাদেরকে এই ভোটের সময়ে মানুষ যতটুকু আমরা জানতে পেরেছি মোটামুটি ধরতে গেলে যে সরকার দলীয় যে বর্তমান সাংসদ রয়েছেন তার সাথে মূলত হাড্ডাহাড্ডি লড়াই হবে স্বতন্ত্র প্রার্থীদের এবং সেদিক থেকে কিন্তু বলতে গেলে ভোটের ময়দানে শেয়ানে শেয়ানে লড়াই হবে এটি বলাই যায়। এবং এই আসনটি বরাবরই আমরা দেখেছি যে বিএনপি যখন ছিলেন এবং বিএনপি যেহেতু নির্বাচনে নেই সেহেতু একটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেই বিষয়টি হচ্ছে যে যিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামুর রহমান ডাক্তার, তিনি কিন্তু এই সরকারের যে 15 বছরের উন্নয়ন সেগুলো তুলে ধরেই কিন্তু ভোটারের কাছে যাবেন, কিন্তু আওয়ামী লীগ করেন সাবেক এমপি মুরাদ জং, তিনি আসলে কি বলে ভোটারদের কাছে যাবেন? না, আসলে ব্যাপারটি হচ্ছে যে তিনি সাবেক এমপি ছিলেন এবং 10 বছর কিন্তু তিনি সাভারে তার আনাগুনা অনেকটাই কম, এই দিক থেকে মানুষের একটু অনেকটাই দুঃখ প্রকাশ রয়েছে যে তারা তাকে এই সময়টি পায়নি। আবার অপর দিক থেকে কিন্তু যেভাবে ডক্টর এনামুর রহমানের যতটুকু প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল, জনগণ যেটি বলছে সেই প্রতিশ্রুতি কিন্তু পুরোপুরি বাস্তবায়ন হয়নি, সেদিক থেকেও জনগণের মধ্যে একটি আক্ষেপ রয়েছে, এটি হচ্ছে মূল বিষয়। তিনি যেটি চাচ্ছেন যে তিনি স্বতন্ত্র প্রার্থী থেকে মানুষের ভালোবাসা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছেন, এটি মূলত তিনি বলছেন এবং তার প্রতিশ্রুতির মধ্যে এগুলোই থাকছে। আর বাড়তি প্রতিশ্রুতি বলতে তিনি তেমনভাবে এখনও সাভারের আনাচে কানাচে নির্বাচনী প্রচারণা শুরু করেননি বলে আমরা তার প্রতিশ্রুতিগুলো সঠিকভাবে জানতে পারিনি। অসংখ্য ধন্যবাদ। তিনি বলছিলেন যে আসলে ঢাকার কাছের যে আসন সেই আসনের নির্বাচনের যে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেই বিষয়টি তিনি তুলে ধরছিলেন এবং এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বাইরেও কিন্তু আওয়ামী লীগের সাবেক একজন এমপি তিনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন, একজন থানা আওয়ামী লীগের নেতা তিনিও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে এই আসনের দিকে কিন্তু আগামী 7 জানুয়ারির ভোটারদের নজর থাকবে এমনটাই কিন্তু ভোটাররা কিন্তু বলছেন। দেখছেন ভোটের সময়।